नमस्कार। राज्य চলছে লকডাউন, আর এই লকডাউনে গরীব দুস্থ অসহায় মানুষদের অবস্থা একেবারে তথৈবচ। এই সমস্ত মানুষদের কথা চিন্তা ভাবনা করে আজ দ্বারকেশ্বর থানার অন্তর্গত সন্তোষপুর অঞ্চলের নপাড়া গ্রামের বিজেপি নেতা চন্দ্রকান্ত কোলে এবং অন্যান্য বিজেপি নেতা কর্মীরা সাধারণ গরীব অসহায় মানুষদের চাল, ডাল, তেল, আলু, চিনি এবং মাস্ক বিতরণ করলেন, যা আমরা দেখছেন সব খবরের পর্দায়। হুগলি থেকে শুভজিৎ ঘোষের রিপোর্ট, সব খবর। যদি লকডাউন বাড়ে, আমরা আরও কিছু জিনিস, চাল ডাল হোক যাই হোক, দেওয়ার আশা রাখছি। আমরা এক এক করে এক এক হাতে তুলে দিচ্ছি আমাদের ত্রাণ সামগ্রী। না, ওটা সবাই জন্য নয় তো, বয়স্কদের জন্য। ১১৪ গুণধরবাদ। গদাধর কর্মকার ১২৮। ১৯৬ সুনীল কর্মকার ১২৭।